বন্ধুরা, একটি ফুটবল ম্যাচের সবচেয়ে কঠিন বা হার্ডজনক খেলা হলো ডিফেন্সিং, যা সব প্লেয়ারের জন্য কাম্য নয়। একজন ডিফেন্সিংই পারে প্রতিপক্ষ প্লেয়ারকে কিভাবে দুর্বল বানানো যায় এবং কিভাবে দলকে গোল খাওয়ানোর হাত থেকে রক্ষা করতে হয়। বন্ধুরা, আমরা তো সবাই জানি যে বর্তমান সময়ের সেরা ফুটবলার হলো লিওনেল মেসি, কিন্তু আমরা হয়তো জানি না যে বর্তমান সময়ের সেরা ডিফেন্ডারকে। তাই আপনি যদি জানতে চান যে বর্তমান সময়ে ফুটবলের সেরা দশজন ডিফেন্ডার কারা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন জেনে আসা যাক এই দশজন ডিফেন্ডার কোন দেশ এবং কোন কোন ক্লাবের হয়ে খেলছেন। আর চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই লিস্টে 10 নম্বরে রয়েছে থিও হার্নান্দেজ। ফুটবলের এক অন্যতম সেরা ডিফেন্ডার হলো থিও হার্নান্দেজ, যিনি একজন ফরাসি উদীয়মান ফুটবলার। তার জন্ম হয়েছে 1997 সালে, তো সেই হিসেবে তার বয়স মাত্র 25 বছর। 2015 সালে তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে যোগদান করেন, আর এই ক্লাবের হয়ে টানা 2 বছর খেলার পর 2017 সালে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন, আর রিয়ালের হয়ে মাত্র 24 ম্যাচ খেলেছেন তিনি। তারপর 2019 সালে এসি মিলান ক্লাবে যোগ দেন তিনি এবং এখন পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন তিনি। আর 2019 সাল থেকে এখন পর্যন্ত 123 ম্যাচ খেলেছেন তিনি এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 15 ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে তার ডিফেন্সিং প্রতিপক্ষ দলের প্লেয়ারের কাছে অনেকটা কঠিন, যেমন তার দৌড়ের স্পিড ঠিক তেমনই তার স্টাইল। এবং ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অনেক দুর্দান্ত পারফর্ম করছেন হার্নান্দেজ। এরপরে 9 নম্বরে রয়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। বর্তমান সময়ের আরও একটি সেরা ডিফেন্ডার হলো আলেকজান্ডার, যিনি একজন ইংল্যান্ড ফুটবলার। বর্তমানে তার বয়স এখন 24 বছর। মাত্র 6 বছর বয়সে তিনি লিভারপুলের হয়ে ফুটবল প্র্যাকটিস শুরু করেন। তারপর 2016 সালে 18 বছর বয়সে লিভারপুল ক্লাবের হয়ে তার মূল খেলাটা শুরু করেন এবং 2016 সাল থেকে এখন পর্যন্ত লিভারপুলের হয়ে খেলে যাচ্ছেন তিনি। আর লিভারপুলের হয়ে এখন পর্যন্ত 190 ম্যাচ খেলেছেন তিনি, যেখানে মোট গোল করেছেন 11টি। এবং তার এক্সট্রা স্ট্র্যাটেজি হলো মাঝে মাঝে তিনি ডিফেন্স থেকে ওপরে উঠে অ্যাসিস্ট করে থাকে এবং মিডফিল্ডেও অনেক ভালো মিডফিল্ডারিং করেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 18টি, যেখানে মাত্র গোল পেয়েছেন 1টি। তবে বর্তমান মৌসুমে এক অন্যরকম ডিফেন্সিং করছেন তিনি। এরপরে 8 নম্বরে রয়েছে জোয়াও ক্যান্সেলো। 28 বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন, আর তিনি একজন পর্তুগিজ ফুটবলার। 2014 সালে তিনি বেনফিকাতে যোগ দিয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। তারপর 2018 সালে জুভেন্টাসের হয়ে যোগদান করেন এবং জুভেন্টাসের হয়ে মাত্র 25 ম্যাচ খেলেছেন তিনি। তারপর 27 মিলিয়ন ইউরোতে চুক্তি হয়ে 2019 সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন, আর ম্যান সিটির হয়ে মোট 98 ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু তার কপাল দোষে 2023 সাল থেকে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। প্রতিপক্ষ ফরওয়ার্ডকে কিভাবে ট্যাগল দিতে হয় তিনি খুব ভালো করেই সেটা জানেন। পর্তুগাল দলের হয়ে এখন পর্যন্ত 42 ম্যাচ খেলেছেন তিনি, যেখানে মোট গোল করেছেন 8টি। এরপরে 7 নম্বরে রয়েছে অ্যাডার মিলিতাও। যদি কথা হয় বিশ্বের সেরা দশজন ডিফেন্ডারের, তাহলে ব্রাজিলের নাম থাকবে না এটা কখনো ভাবাই যায় না, যার উদাহরণ হলো অ্যাডার মিলিতাও। 25 বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। 2017 সালে তিনি ফুটবল ক্যারিয়ার শুরু করেন, যখন তিনি সাও পাওলোর হয়ে খেলেছেন, এবং তারপর 2018 সালে তিনি পার্তো ক্লাবের হয়ে যোগ দেন, যে ক্লাবের হয়ে মাত্র 29 ম্যাচ খেলেছেন তিনি। তারপর 2019 সালে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে যোগদান করেন, আর রিয়ালের হয়ে এখন পর্যন্ত 89 ম্যাচ খেলেছেন তিনি। প্রতিপক্ষ ফরওয়ার্ডকে কিভাবে দুর্বল করা যায় তিনি খুব ভালো করেই সেটা জানেন। আর আপনারা হয়তো ভালোভাবে জানেন যে রিয়াল মাদ্রিদের যেন তেন ডিফেন্সিং চলে না। ব্রাজিল দলের হয়ে যাত্রা শুরু করেন 2018 সালে এবং 2018 সাল থেকে এখন পর্যন্ত দলের হয়ে মোট ম্যাচ খেলেছেন 28টি। এরপরে 6 নম্বরে রয়েছে আন্তোনিও রুডিগার। বর্তমানে ফুটবলের আরও একজন সেরা ডিফেন্ডার হলো আন্তোনিও রুডিগার, যিনি একজন পর্তুগিজ ফুটবলার এবং তার বয়স এখন 30 বছর। 2012 সালে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। তারপর 2016 সালে তিনি রোমাতে যোগদান করেন, আর রোমার হয়ে মোট 56 ম্যাচ খেলার পর 2017 সালে তিনি চেলসিতে যোগদান করেন। তারপর চেলসির হয়ে 133 ম্যাচ খেলার পর 2022 সালে তিনি রিয়াল মাদ্রিদে যোগদান করেন, আর রিয়ালের হয়ে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 26টি। বর্তমানে বিশ্বের সেরা ডিফেন্ডারের তালিকায় রয়েছেন তিনি। প্রতিপক্ষ প্লেয়ারকে আটকানো ও দুর্দান্ত স্পিডেবল ডিফেন্ডার হলো অ্যান্তোনিও রুডিগার এবং দলের হয়ে মোট ম্যাচ খেলেছেন 57টি। এরপরে 5 নম্বরে রয়েছে আশরাফ হাকিমি।
বর্তমানে বিশ্বের সেরা একজন মুসলিম ডিফেন্ডার হলো আশরাফ হাকিমি, যিনি একজন মরক্কোর ফুটবলার। মরক্কোর হয়ে কাতার বিশ্বকাপে তার সেরা খেলাটা দেখিয়েছেন, তাছাড়াও ক্লাবের হয়ে অনেক দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। বর্তমানে তার বয়স এখন 24 বছর। 2016 সালে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন, যখন তিনি রিয়াল মাদ্রিদ ক্যাসিলাতে যোগ দিয়েছিলেন। তারপর 2017 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং রিয়াল থেকে 2020 সালে ইন্টার মিলান এবং ইন্টার মিলান থেকে 2021 সালে পিএসজিতে যোগদান করেন। আর পিএসজির হয়ে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 57টি। এবং সময়ের সেরা ডিফেন্ডার হলো আশরাফ হাকিমি, যিনি বর্তমানে অসাধারণ ট্র্যাকেল দিয়ে যাচ্ছেন এবং বড় বড় অ্যাসিস্টের পাশাপাশি বড় বড় গোল করছেন তিনি। মরক্কোর হয়ে 2016 সালে অভিষেক হয় হাকিমির এবং এখন পর্যন্ত দলের হয়ে মোট ম্যাচ খেলেছেন 62টি। এরপরে 4 নম্বরে রয়েছে ভার্জিল ভ্যান ডাইক। এটা সন্দেহ নেই, ভার্জিল ভ্যান ডাইক ফুটবলের সেরা একজন ডিফেন্ডার। বর্তমানে তিনি লিভারপুলের হয়ে খেলছেন এবং নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক তিনি। 31 বছর বয়সী এই ডিফেন্ডার তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন 2011 সালে, যখন তিনি গ্রোনিংজেন ক্লাবের হয়ে যোগদান করেছিলেন। তারপর 5 বছরে মোট 2টা ক্লাব পরিবর্তন করার পর 2018 সালে তিনি লিভারপুলের হয়ে যোগদান করেন এবং লিভারপুলের হয়ে এখন পর্যন্ত 154টি ম্যাচ খেলেছেন তিনি। এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ানক ডিফেন্ডার হলো ভার্জিল ভ্যান ডাইক। 2018 সালে ব্যালন্ডিয়ার জয় খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি এবং নেদারল্যান্ড জাতীয় দলের হয়ে 2015 সাল থেকে এখন পর্যন্ত মোট 56টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তার পায়ে মোট গোল করেছেন 6টি। এরপরে 3 নম্বরে রয়েছে রুবেন ডায়াস। 25 বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার বর্তমানে ম্যান সিটির হয়ে খেলছেন। 2017 সালে বেনফিকাতে যোগ দিয়ে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন আর বেনফিকার হয়ে মোট 91টি ম্যাচ খেলেছেন তিনি। তারপর 2020 সালে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এবং বর্তমানে ম্যান সিটির একজন সেরা ডিফেন্ডার হলো রুবেন ডায়াস। এখন পর্যন্ত ম্যান সিটির হয়ে মোট 83টি ম্যাচ খেলেছেন তিনি আর বর্তমানে তার ডিফেন্সিং মাথা নষ্ট করে দেওয়ার মতো, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তার সেরা পারফর্মটা দেখিয়েছেন, যেটা একেবারে অতুলনীয়। দলের হয়ে 2018 সাল থেকে এখন পর্যন্ত 46টি ম্যাচ খেলেছেন তিনি, তবে দলের হয়ে এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি এই ফুটবলার। এরপরে 2 নম্বরে রয়েছে মার্কুইন হোস। কাতার বিশ্বকাপ হতাশার মধ্য দিয়ে পার হলেও পিএসজির হয়ে তার সেরা খেলাটা দেখাচ্ছেন মার্কুইন হোস। ব্রাজিলিয়ান এই ফুটবলারের বর্তমান বয়স এখন 28 বছর। 2012 সালে তিনি ফুটবল ক্যারিয়ার শুরু করেন, যখন তিনি করিন্থিয়ান্স ক্লাবের হয়ে যোগ দিয়েছিলেন, কিন্তু এই ক্লাবের হয়ে পুরো মৌসুম না খেলে 2012 সালেই আবারও নতুন করে রোমা ক্লাবে যোগদান করেন এবং রোমার হয়ে মোট 1টি বছর খেলেছেন তিনি। তারপর 2013 সালে তিনি প্যারিস ক্লাবের হয়ে যোগদান করেন এবং 2013 সাল থেকে এখন পর্যন্ত পিএসজির হয়ে খেলে যাচ্ছেন মার্কুইন হোস, যেখানে তিনি মোট ম্যাচ খেলেছেন 264টি এবং গোল পেয়েছেন 24টি। আর দলের হয়ে 2013 সাল থেকে এখন পর্যন্ত 76টি ম্যাচ খেলেছেন তিনি। বিশ্বসেরা এই ডিফেন্ডারের ট্র্যাকেলস মাঝে মাঝে অনেক ভয়ানক রূপ ধারণ করে, যেটা একেবারে অসম্ভব। এরপরে 1 নম্বরে রয়েছে ডেভিড আলাবা। অস্ট্রেলিয়ান এই ডিফেন্ডার বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলে যাচ্ছেন। বর্তমানে তার বয়স এখন 30 বছর। 2010 সালে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন আর বায়ার্ন মিউনিখের হয়ে 2021 সাল পর্যন্ত খেলেছেন তিনি, যেখানে তিনি মোট ম্যাচ খেলেছেন 281টি। তারপর 2021 সালে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে যোগ দেন আর রিয়ালের হয়ে এখন পর্যন্ত 51টি ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে তার ডিফেন্সিং বিশ্বের সেরা ডিফেন্সিং। আর আপনারা তো অনেকেই জানেন, রিয়াল মাদ্রিদ মানে বিশ্বের সেরা ডিফেন্সিং ছাড়া কোনো কথা চলবে না, যার কারণেই তারা বিশ্বের সেরা একটি ক্লাব। তো ডেভিড আলাবা দলের হয়ে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন 99টি, যেখানে তিনি মোট গোল পেয়েছেন 15টি এবং তার ট্র্যাকেল ও স্কিল প্রতিপক্ষ ফরওয়ার্ডের জন্য খুবই কঠিন। তাই বর্তমান সময়ে বিশ্বের সেরা একজন ডিফেন্ডার হলো ডেভিড আলাবা। বন্ধুরা, আপনাদের এখন প্রশ্ন জাগতে পারে, এই লিস্টে থিয়াগো সিলভা কোথায়? তাই আপনাদের সুবিধার্থে বলে রাখি, বেশ কিছু মৌসুম ধরে থিয়াগো সিলভা তার সেরা খেলাটা দিতে পারছে না, তাই হয়তো তিনি এই লিস্টে নেই। এছাড়াও আপনাদের হয়তো আরও একটি প্রশ্ন জাগতে পারে, আর্জেন্টিনা তো বিশ্বকাপ জিতেছে, তো আর্জেন্টিনার ডিফেন্ডাররা কই? তাই আপনাদেরকে বলে রাখি, শুধুমাত্র দলের হয়ে নয়, দল এবং ক্লাবের হয়ে যে সেরা খেলাটা দিতে পারবে সেই হচ্ছে সেরা 10 জন ফুটবলারদের মধ্যে জায়গা করে নেবে, সে ডিফেন্ডার হোক বা সেরা খেলোয়াড়।
যেমন আপনারা হয়তো জানেন বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার হলো লিওনেল মেসি, কারণ তিনি দল এবং ক্লাবের হয়ে অনেক দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন, তাই তিনি বিশ্বের সেরা একজন ফুটবলার। তো এই লিস্টে থাকা 10 জন ডিফেন্ডারদের মধ্যে কার ডিফেন্সিং আপনার সবচেয়ে ভালো লাগে অথবা ফুটবলে কার ডিফেন্সিং আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ সেটা কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।